আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোর লাইভ। আপনারা দেখতে পাচ্ছেন কঠিন বৃষ্টি হচ্ছে, প্রায় দুপুর একটা থেকে শুরু হয়েছে বৃষ্টি। গতকালকে ঢাকায় বৃষ্টি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এক্স্যাক্টলি এখন হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি, জুমার নামাজ। বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন আর অবস্থা। কৃষকের জন্য সুন্দর ছিল ব্যাপারটা, মানে বৃষ্টি। আসলে বৃষ্টি আল্লাহর রহমত অলওয়েজ। তো এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, যে টিনের চাল নাই, মানে ঘরের চাল নাই উপরে। তো এইটা হচ্ছে ঘরটা হচ্ছে মেরামত করতে আছে। অনেকে হয়তো ভাবেন যে ঝড় উড়ে গেছে না, বাট এখনো বৃষ্টি হচ্ছে। তো এক্স্যাক্টলি বৃষ্টি চলতেই আছে, বৃষ্টি থামার কোনো নাম নাই। বেসিক্যালি এখন হচ্ছে নামাজ পড়ে বাসায় যাচ্ছি, নামাজ পড়া আর সময়ও বৃষ্টি নামছে। সো নামাজ শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি থেমে গেল, এই যে দেখা যাচ্ছে। সো আজকে একটা জিনিস শিখলাম, সেটা হলো যে জুম্মার দিন হোক আর যেদিনই হোক, আমি যখন আর কি ছাগলের জন্য ঘাস আনতে গেছি তখন বৃষ্টি শুরু হয় না। এক্স্যাক্টলি তখন উচিত ছিল গোসল টোসল করে মসজিদের দিকে রওনা হওয়া, কারণ আজান তখন অলরেডি হয়ে গেছিল। হয় আমি হয়তো 10-15 মিনিট আগে গেছিলাম আজানের। তো যদি আমি তখন আইসা করি, তখন যে আমি আসার সময় যে ভিজে গেছি ভেজাটুকু বেসতাম না। সো এক্স্যাক্টলি বৃষ্টিটা উপভোগের মতো বৃষ্টি। সো আপনাদের জন্য একটা সিনেমাটিক ভিডিও করবো আমি, এটা দেখে আমার ভিডিও শেষ হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, মোর লাইভের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। Lay, 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 lay